আসসালামু আলাইকুম, আমি সামিনা নাহার, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের স্বাগত। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে কিছু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা গত ক্লাসে পড়েছো ইউনিট 29 থেকে তোমাদের একটা গল্প পড়িয়েছি ফার্মার আর হোস্ট সম্পর্কে। সেখান থেকে আমি কয়েকটা ট্রু ফলস দিয়েছি। আজকে তোমাদের কি দিব দেখো, এখান থেকে দিব ম্যাচ অল অফ এ এন্ড ভি, এম এ টি সি এইচ, ম্যাচ সি ও এল ইউ এম এন, কলা তারপর হচ্ছিল এ এন্ড বি। তাহলে এই পাশে কলম এ আছে, ওই পাশে কলম বি আছে, এই পাশে কি আছে দেখো, এ তে দেওয়া আছে পুর, পি ডাবল ও আর পুর, আর এখানে রোমান সংখ্যা বলে, এখানে দেওয়া আছে ডি এ আই এল ওয়াই ডেইলি, বি তে দেওয়া আছে ফার্মার, এফ এ আর এম ই আর ফার্মার, আর দুই নম্বরে দেওয়া আছে ইউ এম এইচ এ ডাবল টি ওয়াই আনহ্যাপি, সি তে দেওয়া আছে গোল্ডেন, জি ও এল ডি ই এন গোল্ডেন, আর এখানে রোমান তিনে দেওয়া আছে এল ও টি নট আর আই সি এইচ রিচ নট রিচ, তারপর হচ্ছে ডি, ডিতে দেওয়া আছে এভরি ডে, ই ভি ই আর ওয়াই ডি এ ওয়াই এভরি ডে, এই রোমান চারে দেওয়া আছে ডাব্লিউ এইচ ও হুড, ডাব্লিউ ও আর কে এস ওয়ার্চ আই এম ইন টি এইচ ই দা এফ আই ই এল ডি ফিফ হু ওয়ার্কস ইন দা ফিফ, এখানে ইতে দেওয়া আছে এস এ ডি স্যাড, আর এখানে রোমান পাঁচে দেওয়া আছে এ কালার, সি ও এল ও ইউ আর কালার। চলো দেখে নেই পুর মানে কি, গরিব, ঠিক আছে গরিব। তাহলে আমরা অ্যান্সারে চলে যাই, অ্যান্সার কি লিখব, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন না, যদি দুই হয় দুই লিখবে, এক হলে এক হবে, এ এন এস ফুল স্টপ, টি ও টু টি এইচ ই দা, কিউ দিয়ে একটা ফুল স্টপ দিবে, এক ও লং দিয়ে এটা দুইটা ক্লোন দিবে, তারপর চলো চলে যাই। প্রথমে কি দিব আমরা, এ দিয়ে পুর, পি ডাবল ও আর পুর, পুর অর্থ গরিব, তাহলে এইখানে কলামে পুরের সাথে আমাদের কোনটা মিল হবে, নট রিচ, এই রোমান তিনটা মিলবে, নট রিচ মানে সে গরিব না, গরিব না মানে সে গরিব, এখন নট পুর বসবে, এন ও টি নট পি সরি আর আই সি এইচ রিচ, দেখো তোমরা কি লিখছি। প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের অ্যান্সারে কি কি আছে, পুর, পি ডাবল আর পুর হাইফেন দিয়ে এক ও জি নট আর আই সি এইচ, পুরেরটা হয়েছে নট ব্রিজ, সে ধনি না মানে সে গরিব, ডিতে দেওয়া আছে ফার্মার, এফ এ আর এম ই আর, ফার্মার মানে কৃষক, কৃষককে এই পাশে রোমান চার যে আছে হু ওয়ার্কস ইন দ্য ফিল্ড, এই রোমান চারেরটা তোমাদের এখানে বসবে, ডাব্লিউ এইচ ও হু ডাব্লিউ ও আর কে এস ওয়ার্কস আই এম ই টি এইচ ই দা, তারপর হবে ফিল এফ আই ই এল ডি ফিল হু ওয়ার্কস ইন দা ফিল্ড, যে কিনা মাঠে কাজ করে, যিনি মাঠে কাজ করে তিনি হচ্ছে কৃষক, তাহলে ফার্মারটা কি হলো হু ওয়ার্কস ইন দা ফিল্ড, তারপর সি তে দেওয়া আছে কি গোল্ডেন, জি ও এল ডি ই ই এন গোল্ডেন, গোল্ডেন একটা রঙের নাম, তাহলে এই পাশে যে তোমাদের পাঁচ নাম্বার রোমানে এই কালার আছে তাহলে এটার সাথে মিলবে কোনটা, এ কালার সি ও এল ও ইউ আর কালার। শিক্ষার্থীরা দেখো দিতে কি আছে, এভরি ডে, ই ভি ই আর ওয়াই ডি এ ওয়াই, এভরি ডে মানে প্রতিদিন প্রতিদিন, আর এই পাশে আছে রোমান একে ডেইলি, ডেইলিও মানে নিত্যদিন আর প্রতিদিন একই কথা, তাই এভরিডের সাথে কি হবে ডেইলি, ডি এ আই এল ওয়াই ডেইলি ফুল স্টপ। শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকটা শব্দের পরে ফুল স্টপ বসাবে, লাস্ট কি আছে ই তে স্যাড, এস এ ডি স্যাড, স্যাড মানে দুঃখী, আর এই পাশে আমাদের রোমান দুইতে দেওয়া আছে আনহ্যাপি, তাহলে স্যাডের পাশে কি হবে আনহ্যাপি, ইউ এম আর এইচ এ ডাবল পি ওয়াই আনহ্যাপি। শিক্ষার্থী বন্ধু দেখো চলে না, তাহলে আমরা কোনটা সাথে কোনটা মিল করলাম, পুরের সাথে নট রিচ, ফার্মারের সাথে হু ওয়ার্কস ইন দা ফিল্ড, গোল্ডেনের সাথে এ কালার, এভরিডের সাথে ডেইলি, স্যাডের
O S E goose. তাহলে আমাদের অ্যানসারটা কি হলো? A poor farmer has a goose. Who has a goose? অ্যানসারটা কি হবে? A poor farmer has a goose. B তে দেখে নে, B তে হচ্ছে the, P H E the, G double O S E goose. Lays, L A Y S, lays. S টা হয়েছে কেন? প্রশ্নের মধ্যে ডাস ছিল, সেই ডাসটা তুলে দিয়ে আমরা লেজ এর জায়গায় লেজ হয়ে গেছে. পারে এম এ এভরি ডে, ই ভি আর ওয়াই এভরি ডি এ ওয়াই ডে. তাহলে চলো দেখে নেই, হোয়াট ডাজ দ্য গুস লেজ, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে? দ্য গুস লেজ এন এ এভরি ডে, প্রতিদিন রাজহাঁসটা একটা ডিম পাড়ে. তাহলে দেখো বিটে আবার দেখো, দ্য গুস lays an egg every day. তাহলে সিতে চলো, প্রশ্নের অ্যানসারটা কি হবে? প্রশ্নটা কি ছিল? হু ওয়ান্টস টু বি রিচ, কে ধনী হতে চেয়েছিল? এ ফার্মার, দি ফার্মার, দ্য ফার্মার, এফ এ আর এম ই আর, ফার্মার ওয়ান্টস টু বি রিচ, আর আই সি এইচ রিচ. দেখো কি দিয়েছি, তাহলে আমি একবার লাস্ট তোমাদের প্রশ্নটা করি, তার উত্তরটা দেখো, হু হ্যাজ এ গুজ, তাহলে অ্যান্সারে দেখো তো কি দেওয়া আছে, এ পুর ফার্মার হ্যাজ এ গুজ. বিতে কি আছে, হোয়াট ডাজ দ্য গুজ লে, দ্য যাতে বাবার ভুল না হয়। আজকে তোমাদের বিদায় নিচ্ছি, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।